বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখনো বাপের বাড়িতেই আছি, বুঝতেই পারছো তো। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আসলাম। দেখা যাক আজকে কি কি তোমাদেরকে দেখানো যায়। এই সকাল হয়েছে, এখন আমরা চা হয়েছে, চায়ের আসর বসছে। এবার চাটা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। আগে একটু চাটা খেয়ে নিই, চলো। এই যে চার কাপ দেখতে পাচ্ছ, বিস্কুট কতটু এই যে আমার ছেলেও চা খাচ্ছে। হ্যালো, সবাই চা খাচ্ছি আমরা একসঙ্গে বসে। চায়ের আসর চলছে এখন। তুমি এখন কি খাবে? আমি এখন নুডলস খাবো। তাই? তোমায় কে করে দিচ্ছে নুডলস? দিদুনরা। এই যো আমার বাবা এখন নুডলস খাবে। এই যো আরেকজন খাচ্ছে, শুরু করে দিয়েছে। হ্যালো হ্যালো, তুমি খেতে পারবে নিজে নিজে না আমি খাইয়ে দেবো? না কোনো ব্যাপার না, আমি একটু বড় হয়ে আসছি, একটু খেতে পারবো। উরে বাবা, তুমি বলো নিজে নিজে খেতে পারবে তো? হ্যাঁ, আমি তো আমি এক জোর করে খেলে ঠিক আছে। আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে। হ্যাঁ, একটু পরে ভিডিও করবো, ঠিক আছে? দেখো তো কি সুন্দর খাচ্ছে, একা একা খাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট রেডি, মানে আমার মা মাসি মিলে তৈরি করে ফেলেছে, দেখতেই পাচ্ছ। ব্রেড, অমলেট, আর হচ্ছে এটা হচ্ছে শীতকালে স্পেশাল হচ্ছে নলেন গুড়ে রসগোল্লা। এটার মানে জবাব নেই কোনো। এবার আমরা একসঙ্গে সবাই মিলে খাবো। এই যো খাচ্ছি, হেভি ব্রেড অমলেট আর মিষ্টি, দারুণ খাবার। খাচ্ছিস তো? দারুণ দারুণ টেস্টি, হেভি ব্রেকফাস্ট বল। এরকম ব্রেকফাস্ট সবারই ভালো লাগে আশা করি। একদম মেয়েদের করে দিলাম ডিম অমলেট, পাউরুটি, মিষ্টি। এবার রান্না হবে, তো রান্নার আইটেমগুলো পরে দেখানো হবে। সব সব রান্নার আইটেম রেডি হচ্ছে। হ্যালো, আমাদের সান্টান সব কমপ্লিট, আমার মাদের রান্নাও কমপ্লিট, দুপুরের খাবার রেডি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দুপুরে আজকে আমাদের মেনু হচ্ছে মাংস, চিকেন, পালং শাক, আর এই দেখতে পাচ্ছ মাছের ঝোল। কি সুন্দর দেখতে লাগছে মাছের ঝোল, হেভি দেখতে লাগছে। আর এখানে স্যালাডের জন্য শশা। আমাদের দুপুরের খাবার দাবার রেডি, রান্নাবান্না সব কমপ্লিট, কিন্তু আমরা এখনও খেতে বসিনি, মানে একটু বসবো, দেরি আছে। তা রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটু দেখালাম। আমাদের সবার ভাত এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। এই যে আমার প্লেটে পালং শাক, পালং শাক দিয়ে ফার্স্ট একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে পালং শাক। কেমন হয়েছে? দারুণ দারুণ। সবাই আমরা খেতে বসেছি, মা বসেছে এদিকে, মাসি দিচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। বুঝতে পারছো এটা কি হচ্ছে? বাপের বাড়িতে এসেছি শীতকালে, আর পিঠে হবে না, এটা তো হতেই পারে না। তো এখানে চুষি বানানো হচ্ছে, মা আর মাসি মিলে দুধপুলি করবে আজকে শীতকালের পিঠে। আর আমরা একটু হেল্প করে দিচ্ছি, একটু চুষি বানিয়ে দিচ্ছি, আর সব চারিদিকে কাজকর্ম চলছে। বাঙালিরা শীতকালে পিঠে না খেয়ে থাকতেই পারে না, এটা হতেই পারে না। শীতকালে পিঠে খেতেই হয়, আর দুধপুলি তো ভালোই লাগে খেতে। আমাকে হেল্প করে দিচ্ছি।
তুলসীটা রেডি করে নিচ্ছি, এরপর পুলি যখন আমার তখন আমাকে দাও। আচ্ছা বড় বড় তখন দেখে আমি তুলসী বানাচ্ছিলাম, আমি সবাই মিলে তুলসী করছিলাম, এখন হচ্ছে কি পুলি হচ্ছে, পুলি সবাই মিলে পুলি বানিয়েছি, কি সুন্দর পুলি পুলি তৈরি করছি। আর সবাই কাজে লেগে গেছে, আমার ছেলে ওরাও শিখে গেছে, ওরাও শুরু করে দিয়েছে কাজ করা। সুন্দর করে তৈরি করছি আমরা সবাই মিলে। আর যদি খাওয়া দাওয়া হবে পুলিটা আজকে শীতকালে পিঠে মানে পাগল হয়ে যাচ্ছি, কখন কত করে খাবো, পেট মোটা পেট মোটা। আমার এখানে একটু নাড়ু হচ্ছে, দেখতে পাচ্ছ আমার মা করছে নাড়ু বসে বসে এখানে। দুধের মধ্যে দুধটা গরম করে ওর মধ্যে পুলিগুলো দিয়ে দিয়েছে, চুষিগুলো দেওয়া হয়ে গেছে, এখন ফুটছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো কমপ্লিট হলে অবশ্যই, হ্যাঁ গুড়টা দেওয়া হয়নি, এই যে গুড় এখানে রেডি করা, আর এখানে দুধটা মধ্যে দেওয়া হয়েছে পুলিটা আর চুষিটা, ওটা ফুটলে তারপরে গুড়টা দেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এই যে দেখো চুষি আর পুলিটা ফুটে আসলে তারপরে দুধটা ফুটে ভালো করে, তারপরে গুড়টা দিয়ে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো। পুলি পুরোপুরি রেডি, কত সুন্দর লাগছে কালারটা, হেভি গরম গরম, কিন্তু পিঠে খেতে ইচ্ছা করে বেশ ঠান্ডা ঠান্ডা। এখন আমরা খাবো না, একটু ঠান্ডা হলে তারপর আমরা খাবো, যখন খাবো প্লেটে নিই তখন আবার দেখাবো। রাত অনেক হলো, আমাদের ডিনার কমপ্লিট, আমরা এখন শুতে যাব। ভিডিওটাকে আর বেশি বাড়ালাম না, তো ভিডিওটা দেখে যাদের ভালো লাগলো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তো গুড নাইট ফ্রেন্ডস।